যে 20তম জাতীয় সম্মেলন সেটি আয়োজনের যে জাঁকজমকপূর্ণ আয়োজন সেটির কিন্তু কোনোটাই কিন্তু এখন পর্যন্ত কোনো ঘাটতি নেই এবং আপনি দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে দেখাই যে মূল মঞ্চ নৌকা আকৃতির যে মঞ্চ সেটি কিন্তু এখনও সেই মঞ্চ তৈরির জন্য কাজ করে যাচ্ছেন এবং যারা মঞ্চ তৈরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে আজকে রাতের মধ্যেই মঞ্চ তৈরি হয়ে যাবে এবং আগামীকাল দুপুর 12টায় এই মঞ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের কাছে হস্তান্তর করা হবে এবং তারা কিন্তু তারপরে পুরো জায়গাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারপরে কিন্তু পুরো জায়গাটি যে নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত করবে এবং পাশাপাশি আমি নাজিবা এখানে আমি আরও একটি তথ্য আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে এই জাতীয় সম্মেলনে এবারে কিন্তু প্রায় আপনার 20,000 আসন যে 20,000 চেয়ার এখানে ব্যবস্থা করা হয়েছে এটা শুধুমাত্র প্যান্ডেলের মধ্যে আমি আপনাকে প্যান্ডেল দেখাচ্ছি এই প্যান্ডেলের মধ্যে এবং প্যান্ডেল ছাড়া প্যান্ডেলের বাইরে প্রায় আরও 30,000 আসন কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ প্রায় 50,000 মানুষ এই সম্মেলন কিন্তু অংশ নিতে পারবে শুধুমাত্র চেয়ারে বসে তাছাড়া পুরো শহরাদি উদ্যান সহ আশপাশের এলাকাতেও অংশগ্রহণ করবে এবং এই মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় লক্ষাধিক মানুষ তারা কিন্তু অংশগ্রহণ করবে তৃণমূল থেকে এরই মধ্যে কিন্তু মানুষ তৃণমূল থেকে কিন্তু আসতে শুরু করেছেন এবং আমি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের ত্যাগী একজন নেতা যিনি নাটোরের লালপুরের মমতাজ তিনি যিনি 2003 সালে 6ই জুন দুর্বৃত্তের হাতে কিন্তু খুন হন সেই ত্যাগী একজন নেতা তার সেই নেতার ছেলে সেই তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যায় থেকে তিনি এই সম্মেলনে যোগ দিতে এসেছেন আমি তার জায়গা তাকে আমি তার কাছে আমি জানতে চাইব আপনার বাবা বাংলাদেশ আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা ছিলেন আপনি আপনার এই বাবার যে যোগ্য সন্তান আপনার দিক থেকে এই বাংলাদেশ আওয়ামী লীগের 20তম সম্মেলন আপনার প্রত্যাশা কতটুকু কি প্রত্যাশা করছেন আমার বাবা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নাটোরের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা 2003 সালের 6ই জুনে তাকে বিএনপি জামাত নির্মমভাবে হত্যা করে এবং তারই সন্তান হিসেবে আজকে বাংলাদেশের স্রষ্টা স্বাধীন বাংলাদেশের স্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু যে বাংলাদেশের নাম আসলে বঙ্গবন্ধুর নাম আসে তারই পরিপ্রেক্ষিতে জাতির জনকের কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশকে নিয়ে যে বিশ্বের দরবারে উনি এগিয়ে চলছেন আমি প্রত্যাশা করি আগামীতে বাংলাদেশের এই সকল উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের পাশাপাশি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নামটা যাতে স্বর্ণাক্ষরে লিখিত থাকে আমি সেই প্রত্যাশা করি অনেকেই বলছেন এই বাংলাদেশ আওয়ামী লীগের যে 20তম সম্মেলন এখানে নতুন নেতৃত্ব তরুণ নেতৃত্ব বিশেষ করে সজীব ওয়াজেদ জয় আপনিও একজন তরুণ আপনার দিক থেকে প্রত্যাশার জায়গাটি কি আসলে কি দেখতে চান আজকে সজীব ওয়াজেদ জয় ভাই আজকে আমাদের বাংলাদেশের যে যুবক ছাত্রছাত্রী এবং বাংলাদেশের যে মোবাইল ডিজিটাল বাংলাদেশ আজকে যে এই কনসেপ্ট আজকে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা কৃষক কুমার কামার সর্বস্তরে ইউনিয়ন ওয়ার্ডে আজকে উনি যে ডিজিটালে ছোঁয়া দিয়েছেন আজকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান আমাদের সজীব ওয়াজেদ জয় ভাই যেভাবে কাজ করে যাচ্ছে আজকে ডিজিটাল বাংলা মানেই আমাদের সজীব ওয়াজেদ জয় ভাই আমি আশা করি আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ নাজিবা আপনি আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি এই সম্মেলনে কিন্তু 8টি মূল তরুণ কিন্তু এখানে রাখা হয়েছে এবং 6টি তরুণ সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং দুটি তরুণ যেটি গেট মূল গেট সেখানে কিন্তু ভিআইপিদের জন্য রাখা হয়েছে সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এই 20তম জাতীয় কাউন্সিলের যে জাঁকজমকপূর্ণ আয়োজন সেটি কিন্তু 22 তারিখে সবাই দেখতে পাবে এখন 22 তারিখের অপেক্ষায় আসলে পুরো জাতি